নমস্কার, গল্পকথা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী সারদা দেবী তাঁর ভক্তদের উদ্দেশ্যে অনেক অসাধারণ বাণী দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে তিনি সবার মা, প্রত্যেকের সত্যিকারের জননী। মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সারদা দেবী। সারদা দেবী বলেছিলেন, আমি সতেরো মা, অসতেরো মা, তিনি জগজ্জননী। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সন্তানরূপী ভক্তদের সুখে সুখী ও দুঃখে বিচলিত হতেন শ্রী শ্রী মা সারদা। নিজেও সারা জীবনে অশেষ কষ্ট ভোগ করেছেন, কিন্তু নিজের কষ্ট উপেক্ষা করে সন্তানদের দুঃখ দূর করার তাঁর নিরলস প্রচেষ্টায় কোনো ঘাটতি কোনো দিন করেননি। মহাসমাধি গ্রহণের আগে পর্যন্ত তিনি সন্তানদের মঙ্গল কামনা করে গিয়েছেন। মহাসমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রী মায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, মা, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী মায়ের শেষ বাণী। আবার স্বামী গম্ভীরানন্দজি জানান, মহাসমাধির 3 দিন আগে থেকে সারদা মা খুব একটা কথা বলতেন না, সব সময় আত্মস্থত হয়ে থাকতেন। পরে তাঁর সম্পূর্ণ বাক রোধ হয়েছিল। রুদ্ধমান সেবকের উদ্দেশ্যে মা সান্ত্বনা দিয়ে বলেছিলেন, শরৎ রইল, ভয় কি? আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।